ওয়ালাইকুম সালাম, ভালো আছি বাবা। হাজি দিজিয়া বেগম, এই যে হাত, এই যে হাত, হাতে কেড়ে লাড়া পারি নেই, একটা হাতে ব্যথা, ছেলে ব্যথা, একটা ভালো হয় নি। আমার আজকে কয়দিন ধরে এই পায়ে এলো, এই পা ওই পর্যন্ত ব্যথা। মানে ধরেন হাত ধরতেই দেয় না, নাড়াচাড়াই করতে দেয় না, এই যে হাতটা ধরতো না, হ্যাঁ কি খেয়ে দিতে সবসময় হাতটা চাপা করে রাখে আর কি। এই হাতটা ধরলেই ব্যথা করে এমন অবস্থা। আবার হচ্ছে এই পাটা যে ভালো হয়ে গেছিল, এখন আবার একটা টেমে যে 3 দিন যাবত পা ব্যথা, ব্যথা রাইতে ঘুমায় পারি না। এটার জন্য আজকে ভর্তি হইলাম আমরা, আবার নিজে নিজে কিন্তু এখনো উঠতে পারে না ভাইয়া, ঠিক আছে, আরো উঠাইতে হয় তারপর উঠতে পারে। এমনি তো আরো অনেক সমস্যা আছে, সেগুলো ডায়াবেটিস, তারপর হচ্ছে থাইরয়েড, তারপর হার্টের রিং পড়া, পাঁচটা রিং বসে, তারপরে খাইবার পারি না, একের খাওয়ানো বল, পায়খানাও হয় না, খাওয়ানো একের বল। এখন ভালো অবস্থা, হাত নাড়াইতে পারতো না বলতে একটা কাপও ধরতে পারতো না চা খাওয়ার জন্য, আবার নিজে যে প্যান্টটা পরবে, নিজের প্যান্টটা নিজে উঠাবে ওয়াশরুমে গেলে সেটাও পারেনি, কিন্তু এখন দেখতেছি পারতেছে। মানে বলতেছে যে প্যান্ট যে পড়াই দেই সেটাও পড়াইতে হয় এরকম আর কি, নিজে পারে নাই হাতের জন্য, হ্যাঁ তারপর জামাও পড়াইতে হয় আর কি। মানে এই হাতটার জন্য সে কিছুই করতে পারে না, আল্লাহ এখন লাগে তো হাতে ব্যথার পরে আমরা আউটডোরে এসে ওনাকে ট্রিটমেন্ট করছি, স্যার তখন ভর্তি হইতে বলছিল, বাট আমরা ভাবলাম যে একটু দেখি বাসায় রেখে ভালো হয় কিনা, ইনজেকশন দিয়ে গিয়েছিলাম, ওষুধপত্র দিয়েছে, এরপর দেওয়ার পরে তো মোটামুটি ভালোই ছিল, কিন্তু 2-3 মাস হয়েছে আমরা আবার আসিনি চেক আপ করতে। তো সেদিন আসার পরে অ্যাডমিশন হইলাম, হওয়ার পরে এখন হাতটা ভালোই, হাতটা নাড়াচাড়া করতে পারেনি একদমই, এখন নাড়াচাড়া করতে পারতেছে আর কি, আল্লাহর রহমত এখন ভালোই আছে। এই তো 10 দিন থাকলাম আর কি, স্যার বলছিল যে 14 দিন কিংবা 10 দিন এরকম থাকতে, তো আমরা 10 দিনই চলে যাচ্ছি, ভালো হয়েছে দেখে। কাল কা সুপারিশে দেখছে না, বাড়ি কেড়ে খালি না, সব কিছু মিলে অনেক ভালো। মানে যারা স্টাফ আছে সবাই অনেক ভালো, সবাই নিজেদের পরিবারের মতোই করছে, করে। আমি পরিবার আমি দেখছি, এখানে থাকি না, মা বোনের আমি দেখি। যখন একসাথে অনেকদিন থাকে তখন তো অবশ্যই আপনত্ব বোধ চলে আসে, তখন তার হাসপাতাল কিংবা সে স্টাফ এটা থাকে না, তখন আন্ডারস্ট্যান্ডিংটা থাকে যে না আমরা একটা পরিবারের মানুষ, সবাই সবার প্রতি যদি হেল্প না থাকি তাহলে তার চললো না। এখানে সবাই ভালো আলহামদুলিল্লাহ, হ্যাঁ মানে ওনার মতো যারা আছে, মানে আমার শাশুড়ির মতো কিংবা আরো যাদের আরো বেশি সমস্যা, সবাই যদি আসে আমার মনে হয় আল্লাহ ভরসা, মানে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে, স্যারের হাতের কাজ খুব ভালো। তো আমি চাই যে এমন যারা যেখানেই আছেন, এই ভিডিও যদি যায় সবাই দেখে এখানে আইসেন, ট্রিটমেন্ট নিয়েন, ভালো হয়ে যাবেন। হাজি রিজিয়া পুরান ঢাকার লোক, ঐতিহ্য এলাকার লোক, বা বাংলাদেশের পুরাতন এলাকা ঢাকা শহরের সেই নাম করা এলাকা আমরা বলে থাকি, সেটা হচ্ছে পুরান ঢাকা। এটা নিয়ে আমরা ঢাকা বা সারা বাংলাদেশের মানুষ গর্ববোধ করি। তো আলহামদুলিল্লাহ হাজি রিজিয়া উনিও আমাদের গর্ব করার লোক, উনি পুরান ঢাকার রুগী এবং আমাদের দীর্ঘ দিনের রুগী, উনি বছরের পর বছর আমাদের রুগী, এবং ওনার হার্টের অনেকগুলা রিং পরানো আছে, উনি হার্টের রুগী, উনি দীর্ঘদিন পৃথিবী বিখ্যাত ডাক্তার দেবী সিটির চিকিৎসা করে থাকেন, ওনার ছেলেদের ভাষ্য অনুযায়ী এবং ওনার ফাইলে তাই আছে। ওনার মাল্টিপল প্রবলেম, ওনার কিডনির প্রবলেম, ওনার সিকেডি আমরা বলি, কিডনি ডিজিজে আক্রান্ত দীর্ঘদিন, ওনার হার্টের রোগে আক্রান্ত, উনি ডায়াবেটিসে আক্রান্ত, হাই ব্লাড প্রেশারে আক্রান্ত, এবং আমাদের এখানে মূলত উনি মূলত চিকিৎসা করে হাড় জোড়া রোগের, ওনার ঘাড়ের সমস্যা, হাত উঠাতে সমস্যা, যেটা আমরা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বলি, ওনার হাঁটু ক্ষয় হয়ে গিয়েছে, ওনার মেরুদণ্ডের PLID। তো উনি আগে কয়েকবার চিকিৎসা এখানে আরও দুইবার ভর্তি ছিল, ওরা কয়েক বছর আগের কথা, উনি ভালো হয়ে চলে গিয়েছেন, তা আবার সমস্যা। সো উনি মোটামুটি ওনার ছেলেরা জোর করে ওনাকে এখানে ভর্তি করেছেন এবং আমাকে জোর করে ভর্তি করানো হয়েছে, রুগীকে আমাকে রিকোয়েস্ট করে যে না রুগী ভর্তি রাখতে হবে। সো যেহেতু পুরান রুগী আমরা সাধারণত রাখতে চাই না, কারণ রুগীর একটু চিকিৎসা দিলে ভালো হয়ে যায়, কোনো প্রবলেম দেখা দিল, বাট ওনারা থাকবেই,
এবং ওনাদের এটা একটা ঐতিহ্যশীল যে ওনারা যে ডাক্তারকে একবার পছন্দ করে উনি বলছে যে দেবী সেটি এখানে ওনারা এ পর্যন্ত প্রায় 26 বছর মানে আসা যাওয়া করতেছে আবার নিয়ে যাবে ওনাকে সো আমাদের ডিপিআরসিতে ব্যথা হলে বলে স্যার আপনি ছাড়া আর হবে না এটা এখানেই আপনার আমার মায়ের চিকিৎসা করতে হবে তো আলহামদুলিল্লাহ উনি হ্যাপি রোগী ডাক্তার সম্পর্ক রোগীর পরিবারের সাথে ডাক্তারের সম্পর্ক গার্জিয়ানের সম্পর্ক যদি সুন্দর না হয় তাহলে রোগী ভালো হবে না সো এই সম্পর্কটা ওনারা এখানে হয়তো পাচ্ছেন এবং ওনারা হ্যাপি এরা ওনাদের কথা আপনারা শুনছেন সবাই ওনার জন্য দোয়া করবেন যেন উনি দীর্ঘ আয়ু পায় ওনার ছেলেরা ওনার জন্য বেঁচে আছেন যে আমার মা ওনার বাবা মারা গিয়েছেন আগেই ওনার ভাইও একজন মারা গিয়েছেন ওই শোকে উনি খুবই কাতর সো উনি দীর্ঘ আয়ু লাভ করুক আল্লাহ ওনাকে ভালো রাখুক এবং আমাদের টিম ডিপিআরসি টিমের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা মানুষের সেবা দিয়ে যেতে পারি